কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া স্টেশন বাজারে আমেরিকা প্রবাসী মিজানুর রহমানের নির্মিত দোকানঘর ভাঙসুর ও পাঁচ লক্ষ টাকা চাঁদা অভিযোগ উঠেছে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জিয়াউর রহমানের বিরুদ্ধে জিয়াউর রহমান নাথের পেটুয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এ বিষয়ে প্রবাসী মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়দুর রহমান বাদী হয়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সয়নং আমলি আদালতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার লিখিত বক্তব্যে বাদী বলেন আমার বাবা আমেরিকা প্রবাসী আমিও পড়ালেখার করার কারণে কুমিল্লায় থাকতে হয় কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মহাসড়কের নাথের পেটুয়া স্টেশন বাজার এলাকায় আমার বাবার মালিকানা মনোহরগঞ্জ উপজেলার বিনয়গড় মৌজার নিরানব্বই চুয়াত্তর ও চারশো পঁচাত্তর নং দাগের জায়গায় এবং সংলগ্ন রোডস অ্যান্ড হাইওয়ের জায়গায় একটি ঘর নির্মাণ করি গত পঁচিশ সেপ্টেম্বর আমি নির্মিত ঘরটি দেখতে গেলে জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী আমার কাছে এসে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি আমার বাবাকে জানালে বাবা অপারগতা প্রকাশ করার কথা আমি জিয়া রহমানকে জানাই সাথে সাথে জিয়া ও তার বাহিনী আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে এবং আমাদের নির্মিত দোকান ঘরটিও ভেঙে ফেলে এ সময় তারা আমার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার চিৎকারে আশেপাশের লোকজন আসলে জিয়া এবং তার বাহিনী পালিয়ে যায় জিয়া ঘটনাস্থল ত্যাগ করার সময় বলে যদি আমি কাউকে ঘটনা বলি তাহলে জিয়া আমাকে প্রাণে মেরে ফেলবে আমি ও বিবাদী জিয়াউর রহমানের একই গ্রাম হাতিমারা হওয়ায় বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় আছে উল্লেখ্য যে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জিয়াউর বিরুদ্ধে মাদক সাদাবাজির একাধিক মামলা চলমান রয়েছে